হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক, না না আজকে বাংলায় বলবো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। কারণ আজকে বাংলায় বলার কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আর শুভ নববর্ষতে অ্যাজ এ বাঙালি বাঙালি বাংলা কথা বলাটাই বেটার, সেজন্য আজকে বাংলাতে, পিওর বাংলাতে ব্লগটা স্টার্ট করলাম। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমি একদম রেডি। আর আজকে আমি সেজেওছি একদম বাঙালি ভাবে, সাদা লাল শাড়ি পরে, লাল ব্লাউজ দিয়ে। যাই হোক, তো এখন বাজে 8:45 বাজে, এখন যাব হচ্ছে মদনমোহন বাড়িতে ঠাকুর প্রণাম করতে। কারণ প্রতিবারই হচ্ছে পয়লা বৈশাখের সময় মদনমোহন বাড়িতে যাই ঠাকুর প্রণাম করতে, তো এবারেও যাব। আজকে সকাল থেকে অনেক কিছু করেছি, কী কী করেছি তোমরা দেখে নাও, আজকে বলেই দিই তাও কী কী করেছি। ঘুম থেকে উঠেছি, উঠে ভা স্নান করে নিয়েছি, ঠাকুর পুজো দিয়েছি, তারপরে আমার ফেভারিট বাসন্তী পোলাও আর মাটন কষা রান্না করেছি, ওগুলো খাওয়া দাওয়া করেছি, তারপরে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। এতক্ষণ তোমাদের সাথে কথা বলার আমি সময়ই পাইনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে, এত ব্যস্ততার মাঝে আর ফোন অন করে তোমাদের সাথে কথা বলা হয়নি। যাই হোক, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই সুন্দর শাড়িটা আমাকে ছোটো মা দিয়েছে পয়লা বৈশাখে, আর এই জুয়েলারিটা তো সেই ওই জুয়েলারিটাই, গয়নার বাক্সর থেকে নেওয়া, আর এইটাও গয়নার বাক্সর থেকে নেওয়া, এত সুন্দর বালাটা। তো চলো এখন থেকে দিনটাকে স্টার্ট করি। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার আদর। তোমাদের নববর্ষ খুব ভালো কাটুক, এই বছরটা খুব ভালো কাটুক, আর তোমরাও একটু প্রে করো যাতে আমারও এই বছরটা ভালো কাটে। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের দিনটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন তোমরা দেখে নাও আমি সকাল থেকে কী কী করছি, তারপরে বেরানোর পরে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা তো মদনমোহন বাড়ির ভেতরে আসছি, কিন্তু এখানে বীভৎস ভিড়, তোমাদের আমি ভিড়টা শুধু দেখাচ্ছি, দাঁড়াও দেখো। আমরা এখনো মদনমোহন বাড়িতে সব ঠাকুর প্রণাম করছি, তারপরে এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। চল বেরোই। Thank you.
গেছিলাম এখন সেন্টো বলতে, সেন্টো বল থেকে আমাদেরকে ইনভাইট করেছিল আসার জন্য, এই যে সেন্টো বল থেকে। এখন বাড়ি যাবো না, এখন কোথাও খাবো, যেটা হয়ে গেছে এখন প্রায় 9:45 বাজে। তো এখন দেখি দিদি ভাইদের সাথে দেখা করা যায় কিনা, চলো হাই কর, তুমিও করো। আমি বলছি কোথাও বেরোনো নেই, তো তবেই করো। হ্যাঁ এখানে খেলাম দ্য রিচ টেবিলে, এখানে তো আগে কোনোদিনও আসিনি, এটাই ফার্স্ট টাইম। যদিও আমরা মেইন কোর্স খাইনি, স্টার্টার খেয়েছি, ভালো খেতে, আরেকদিন মেইন কোর্স খাবো। আর এই যে অর্ক দাদা বাইক বার করছে, আর ভিতরে এখনও দুটো দিদি ভাই দাদা ওরা সবাই খাচ্ছে। আমাদের হাতে সময় নেই, এক্ষুনি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আমি ছোটো মা আর ভাইয়ের সাথে মেইন কোর্স খাবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমিও বাড়িতে ভাইয়া ছোটোমার সাথেই এখন ফ্রেশ হয়ে তারপর ডিনার করবো, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই জন্য বাড়ির লোকেদের সাথেই একটু কাটানোর ইচ্ছা ছিল, সেজন্য বাইরে আর ডিনার করিনি, বাড়িতেই করবো। যাই হোক, এই ছিল। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ব্লগটাকে এন্ড করছি, তোমরা কিন্তু জানো না সাথে থাকবে। এই গাইজ, গুড মর্নিং। কালকে পরে আর আমার ব্লগটাকে এন্ড করা হয়নি, এখন এডিট করতে গিয়ে দেখি যে আমি এন্ডটা শ্যুট করিনি। যাই হোক, ভিডিওটাকে করছি আমি এখানে এন্ড। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। তো আমি যাতে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদেরকে আবারও শুভ নববর্ষ, বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা, নতুন বছর ভালো কাটুক, এই আশা করে আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাই।